আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এবার আলোচনা করব, এখানে কয়েকটা বিষয় এখানে ছিল, যেমন প্রথম মাথা খাটাও বিষয় বলছিল, এখানে যে বলা ছিল এখানে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে, এখানে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক কি হবে এখানে সর্বনিম্ন হবে। আমরা প্রথমত এই জিনিসটা বের করবো যে কোন ক্ষেত্রে ভেদাঙ্কটা কি হবে সর্বনিম্ন হবে। তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে যে আমরা ভেদাঙ্কের সূত্র জানি কি, এখানে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি বলুন তো, এখানে সামেশন অফ, এটা আমাদের আইটা ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে এখানে, আর সেটা হচ্ছে এক্স অফ আই মাইনাস এক্স অফ বার, তারপর হোল স্কোয়ার বাই এন এখানে, তাই না? এটা আমাদের ভেদাঙ্কের সূত্র পড়ছিলাম। তো এটাকে ভাঙানোর পর কিন্তু আমি আর একটা সূত্র পড়ছিলাম, এই যে এখানে দেখুন সূত্র থেকে সূত্র পাই, আমরা মোটামুটি এই সূত্রটা পড়ছিলাম এখানে। এটা তো যে কোনো একটা নিয়ে করলে হবে, সব ক্ষেত্রে সেম হবে। এখানে দেখুন আমাদের এখানে এই তো আমাদের এন এর মানটা আমাদের কি হবে বলুন তো, এখানে এন এর মানটা তো যে কোনো একটা উপাদান থাকবে এখানে, এমন তো না যে আমাদের শূন্যটা উপাদান আছে। শূন্যটা উপাদান মানে কি আমাদের এখানে কোনো কিছু নেই, এমন তো না। আমাদের যে কোনো একটা তত্ত্ব উপপাদ্য কিন্তু থাকবেই, মাস্ট বি। হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে সমান হবে জাস্ট এটা একটু মানে সবচেয়ে সর্বনিম্ন হবে সেটা আমরা দেখবো। উপরে মানটা যদি জিরো হয় এখানে, কারণ নিচের মান তো আমাদের এখানে থাকবেই, এটা মাস্ট, এন এর মানটা একটা আমাদের থাকবেই, কিন্তু উপরের মানটা যদি কখনো জিরো হয় এখানে, উপরের মানটা যদি কখনো জিরো হয় তখনই আমাদের কি হবে না বেদাঙ্ক সবচেয়ে শূন্য পাবো এখানে। আর উপরের মান কিন্তু কখনো নেগেটিভ হবে না, কারণ আমাদের যদি মাইনাস মাইনাস তিনও আসে এখানে, মানটা স্কোয়ার হওয়ার ফলে কি হবে এখানে নাইন হবে, এখানে প্লাস নাইন হবে, মানে উপরের মান কখনো নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। উপরের মান হয় শূন্য হতে পারবে, না হলে কি আমাদের পজিটিভ কিছু হবে এখানে। তো আমরা যদি উপরের মানটাকে শূন্য করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলতো, শূন্য ছাড়া তো উপায় নেই, ছোট করার কোনো উপায় নেই। শূন্য করতে গেলে আমাদের কি করতে হবে এখানে, এই যে এক্স অফ আই হচ্ছে আমাদের কি বুঝি বলুন তো, এখানে আমাদের সংখ্যাগুলো, আর এক্স বার বলতে আমাদের এখানে গড় সংখ্যা, এখানে গড়। তো আমাদের যদি এখানে সবগুলো আমাদের একই নেই, ধরো আমি এখানে নিলাম পাঁচ 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 পাঁচ, তো পাঁচ 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 বলতে আমাদের এখানে যেটা বুঝলাম এই চারটা, চার পাঁচে কুড়ি, কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এখানে, চার দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ হবে এখানে। তাহলে গড়ের মানে এখানে কত পাচ্ছে, এখানে এক্স বার পাচ্ছে ফাইভ, এবং এই মানগুলো প্রত্যেকটাই ফাইভ পাচ্ছে এখানে। এখন আপনি যেখানে ক্যালকুলেশন করেন এখানে সিগমা স্কোয়ার ইকুয়াল টু, তো এখানে কত হবে বলুন তো, এখানে এই মানগুলো এই সবগুলো ক্যালকুলেশন করে নেবেন, এখানে সবগুলো জিরো না, কারণ জিরো প্রেস করা হবে এখানে, কারণ এই দেখুন এক্স অফ আই হচ্ছে ফাইভ, ফাইভ থেকে ফাইভ বাদ জিরো হবে, মানে সবগুলো জিরো, আর এখানে এন আর কি, তো জিরো বাই মানে জিরো বাই এন মানে এখানে জিরো হবে এখানে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কী হবে এখানে সর্বনিম্ন হবে, এখানে কী হবে এখানে সর্বনিম্ন হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো আমরা এখানে লিখতে পারবো এখানে, যে এখানে লিখতে পারবেন একটু হালকা করে, তত্ত্ব সারির প্রতিটি মান একই হলে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে এখানে। ওকে, ভেদাঙ্ক কি হবে এখানে সর্বনিম্ন হবে এখানে, এটা একটু লিখে রাখবেন এখানে। ওকে, আচ্ছা গেল এটা আমাদের নেক্সট টপিকস, আমরা আসি এখানে। এখানে আমাদের নেক্সট টপিক ছিল যে এটা আর কি, মাথা খাটাতে বলছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় সূত্র বের করতে বলছে এখানে। এন সংখ্যক কি বলছে এখানে, স্বাভাবিক সংখ্যা কিন্তু বলছে এখানে। ওকে, তো আমরা এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, নর্মালি আমরা প্রথমত এখানে জাস্ট কাজ করি, তো এন এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা এভাবে যে এক হবে দুই হবে এভাবে আর কি চলবে আর কি, মানে এভাবে আর কি আমাদের এন পর্যন্ত যাবে মানগুলো আর কি, তাই না? আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের এখানে গাণিতিক গড় বের করতে বলছে, মানে কি করতে বলছে গড়। হ্যাঁ, তো গড় বের করার সূত্র কি বলুন তো, এখানে গড় বের করার সূত্র হচ্ছে সমষ্টি আমাদের প্রথমে বের করতে হবে এখানে। তো আমরা প্রথমে হচ্ছে গড় বের করবো। ওকে, একটু গড়টা আমি এখানে আন্ডারলাইন করে রাখলাম, তো লিখবো যেখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড়। তো এই গড় বলতে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কত জানি, এখানে যোগফল হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা আমরা পড়ছিলাম, তাই না? তো এখানে আমাদের সেম সূত্রটা ইউজ করবো, এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আর এই গড় নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো উপাদান আছে, এন সংখ্যক উপাদান, এন দিয়ে ভাগ করতে হবে,
তাহলে কত হবে এখানে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু, এখানে এন আছে ওয়ান বাই এন হবে, ওয়ান বাই এন, এন এন কাটবো তাহলে কত হবে এখানে, এন প্লাস ওয়ান বাই টু হবে। এটা হচ্ছে আমাদের এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় আর কি এখানে। ওকে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হবে এখানে না, হ্যাঁ এটা আমাদের স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভেদাঙ্কের সূত্রটা এখানে দেখবো, যে ভেদাঙ্ক কিভাবে বের করতে হবে এখানে। ভেদাঙ্ক ভেদাঙ্ক তো ভেদাঙ্কের সূত্র আমরা কি জানি বলুন তো, সিগমা স্কোয়ার ইকুয়াল টু, আমি যে সূত্র থেকে সূত্র পাই যেটা লিখছিলাম সেটা আমাদের সামেশন অফ আই এর মানটা ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, আর এক্স অফ আই এর উপর স্কোয়ার হবে এখানে বাই কত এখানে বলুন তো, এন মাইনাস সামেশন অফ আই থেকে, আইটা ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে আর কি, এক্স অফ আই বাই কি এখানে এন, তারপর হোল স্কোয়ার এখানে। ওকে, অল ওভার কিন্তু হোল স্কোয়ার হবে এখানে। সো এইটা বলতে আমরা কি বুঝি বলুন, এখানে এই এটা হচ্ছে আমাদের এখানে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি এইটা আর কি, হ্যাঁ সকল স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি। একটু ভালো করে বুঝবেন এখানে, মানে এক্স অফ আই হোল স্কোয়ার মানে কি বলুন, এখানে এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু হোল স্কোয়ার প্লাস এক্স থ্রি হোল স্কোয়ার প্লাস ডট ডট এক্স অফ এন হোল স্কোয়ার এখানে, এটা হচ্ছে আমাদের সূত্র। সো আমরা প্রথমত এইটা বসাই, এটা কিন্তু এন এখানে, তো এইটা সূত্র কি বলুন তো, এখানে এই এটা সূত্র হচ্ছে আমাদের এরকম যে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স হবে এখানে, এটা হচ্ছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি। তো আমরা এই সূত্রটা এখানে একটু বসাবো এখানে, ওকে এই সূত্রটা বসাবো আমরা, আমি জাস্ট এটা নতুন করে লিখবো না, জাস্ট এখানে বসাই দেবো। আপনারা এগুলো পারবেন এগুলো, মানে জাস্ট খুবই সিম্পল বিষয়াদি। তো এখানে একটু জাস্ট এই মানটা বসান এখানে সূত্রটা, যে কত হবে এখানে এন ইন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান, তাই না, বাই হচ্ছে সিক্স, আর এখানে কি আছে এখানে, এখানে কিন্তু নিচে একটা আমাদের এন আছে এখানে। সো সূত্রটা কি আমাদের ঠিকঠাক আছে নাকি, আমাদের হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা নাকি টু এন শুধু এটা আছে এখানে, এটা হচ্ছে এন ইন্টু এখানে, এন ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান। আই থিঙ্ক আমার মনে হয় সূত্রটা কোথাও ভুল হয়েছিল এখানে, যাক আপনি একটু জাস্ট দেখে নেবেন যে সূত্রটা আসলে কি আছে এখানে। এন ইন্টু এন প্লাস ওয়ানে হবে এখানে, হ্যাঁ এন ইন্টু এন প্লাস ওয়ান হবে, তাছাড়া তো আমাদের এখানে ঠিকঠাক মতো হচ্ছে না এখানে। আর মাইনাস এখানে এক্স অফ আই বলতে আমরা যেটা বুঝি এখানে সেটা হচ্ছে কি, সকল স্বাভাবিক সংখ্যার গড়। তো সকল স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র কি জানি, আমরা তো জানি মনে হয়, এগুলো আমরা কিন্তু পড়ছি, এগুলো খুবই ইজি বিষয়। এখন যে মনে করেন যে এগুলো আমি পাচ্ছি না, এগুলো যে বলেন তাহলে কিন্তু এটা অজুহাত, চরম একটা অজুহাত। এটা আমরা জানি হচ্ছে কি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর নিচে একটা এন থাকবে, ওকে, আর যেহেতু অল ওভার স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার দেবেন এখানে, ওকে এন এন কাটবেন, এখানে এন এন কাটবেন। তো এখানে থাকবে হচ্ছে কি এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই কত এখানে সিক্স, মাইনাস এখানে কি হবে ওই আর কি এন প্লাস ওয়ান, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে ফোর হবে এখানে। ওকে, এখন এই যে লসাগু চাইলে আপনি করতে পারবেন, আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে কি, এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান, এখানে সিক্সটাকে টু ইন্টু থ্রি করা যাবে, মাইনাস এখানে কি এন প্লাস ওয়ান লেখে এটা দুইবার করা যাবে, এখানে টু ইন্টু টু করা যাবে। তো এন প্লাস ওয়ান বাই টু, এটা যে আমাদের কমন যায়, এখানে থাকবে কি টু এন প্লাস ওয়ান বাই থ্রি হবে এখানে, মাইনাস এখানে কি এন প্লাস ওয়ান বাই টু হবে এখানে। ওকে, এই যে এই আর এই অংশটা পাবো আর কি। এখন আপনি যেখানে এন প্লাস ওয়ান বাই টু করেন, লসাগু হচ্ছে সিক্স, ওকে লসাগু কত হবে এখানে সিক্স হবে এখানে, তো সিক্স লসাগু যায় এখানে, তার মানে তিন দুইবার যাবে এখানে, মানে ফোর এন প্লাস টু মাইনাস এখানে কত থ্রি এন, মাইনাস কত এখানে থ্রি আর কি। সো এই আর কি আমাদের বিষয়টি, লাস্ট স্টেপ পর্যন্ত আমরা এতটুকু অংশ পেলাম। আমরা আরও একটু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এন প্লাস ওয়ান বাই টু থাকবে, এখানে দেখুন আমাদের ফোর এন থেকে এন থ্রি এন বাদ দিলে এন থাকবে, আর আছে আমাদের এখানে মাইনাস ওয়ান থাকবে, আর এখানে সিক্স থাকবে, তাই না। আচ্ছা, এখন আপনি এখানে উপরে এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, মানে এটাকে লেখা যাবে এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান, আর ছয় দুগুণে বারো হবে এখানে, ওকে এটা বারো পাবো এখানে আমরা। তো এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কি লেখা যাবে এখানে, এন স্কোয়ার মাইনাস ওয়ানের পর স্কোয়ার দেওয়ার দরকার নেই, আর এখানে বারো হবে। এ হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার কিন্তু এখানে, মানে বেদাঙ্কটা পাবো আমরা এটা, হ্যাঁ খুবই সিম্পল একটা ম্যাথ, যাই হোক বুঝছেন মনে হয়। এরপরে দেখুন আমাদের এখানে জোড়ার যে কাজটা আছে, কাজটা যদি আমরা এখানে সলভ করি, কি বলছে, পাঁচ টাকার একটি মুদ্রা বিশ বার নিক্ষেপ করা হলো, কয়বার, বিশ বার, যতবার শাপলা পেয়েছো সেই সংখ্যক খাতায় লিখতে বলছে এখানে, এবং এভাবে দুইজন মিলে মোট দশ বার খেলাটা খেলছো, ধরো
মুদ্রাটি নিক্ষেপ করার পর ছাপলা পাওয়ার মানে পাওয়ার সংখ্যা এখানে প্রথম বার হচ্ছে আমাদের মানে 20 বার কিন্তু নিক্ষেপ করা হয়েছে। ওকে, তো এরকম আমাদের 10 বার খেলাটা খেলছে এখানে। তো প্রথমবার 20 বারের মধ্যে আমাদের প্রথমে 6 বার খাপলা উঠছে, তারপরে এখানে 8 বার উঠছে, তারপরে 10 বার উঠছে, এভাবে আর কি আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমাদের বলছে এখানে যে গড় এবং ভেদাঙ্ক বের করতে বলছে, খুবই সিম্পল ভাবে করবো আমরা। আমরা প্রথম এখানে এক্স অফ আই নেব এবং এক্স অফ আই স্কোয়ার নেবো। এখানে এটা করলে আমাদের মোটামুটি দেখুন অনেক কিছু হয়ে যাবে এখানে। সো আমরা এটা একটু জাস্ট আমি সাথে সাথে প্রথমে 6 আছে, তো 6 প্লাস করলে 36 হবে এখানে। তারপরে আমাদের এখানে কত ছিল, এখানে 8 ছিল, 8 প্লাস করলে 8 = 64 হবে এখানে। তারপর কত ছিল, এখানে 10 ছিল তাই না? এখানে জাস্ট দেখে নেবেন, এখানে আমি 10 10 3টা 10 ছিল এখানে, তাহলে 10 100 হবে এখানে। আবার আরেকটা যদি 10 নেন এখানে, তাহলে এটাও 100 হবে এখানে। আরেকটা যদি 10 নেন তাহলে কত হবে, এটা এটাও আমাদের 100 হবে এখানে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 11, 11 কত হবে, 1 2 1 হবে। আবার এখানে 11-র পর কত আছে এখানে বলুন তো, 12 আছে এখানে, 12 হবে কত, 1 4 4, 1 4 4। আবার আরেকটা যে আমি 12 এখানে নেই, এটাও কি হবে, 1 4 4 হবে এখানে। সো তারপর এখানে 13 13, মানে 13 2 বার আছে এখানে। একটু বইটা একটু দেখবেন, 1 6 9, এই 13-কে বড় করলে কি হবে, এটা 1 3, এখানে 1 6 9 হবে এটাও। ওকে, এই তো আমরা মোটামুটি এখানে সবগুলো মান 10টা মান এখানে জাস্ট একটু সেন্টিমিটার ভাবে লিখে রাখছি। তো এই পদ্ধতিটা কিন্তু আমাদের কিন্তু ইজি কিন্তু এখানে। ওকে, এটা আমাদের ইজি। তো আমরা এই সেকেন্ড যে সূত্র থেকে সূত্র বাই যে অংশটা দেখাইছিলাম আপনাকে, এটা একটু স্কেল দিয়ে আপনি ডাকটি নেবেন। আমার আসলে হাতের মাপ অত সুন্দর হচ্ছে না, তারপর আমি আপনাকে আমার সর্বোচ্চ ট্রাই করছি আপনাকে জাস্ট বয়া করার জন্য। তো আমরা এখানে এক্স অফ আইটাকে এখানে যোগ করবো, সামেশন আপ করবো, করলে কত হবে দেখবেন যে 105 পাবেন এখানে। এবং ওই আপনার এটাকে একটু সামেশন করবেন, সামেশন অফ এক্স অফ আই হোল স্কোয়ার, এটা হচ্ছে 1147 পাবেন এখানে। ওকে, তো গড় বের করার সূত্র তো আমরা জানি এখানে, এক্স বার ইজ ইকুয়াল টু আমরা কি জানবো এখানে, সামেশন অফ আই 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে, এবং কি এক্স অফ আই বাই কত এখানে বলুন তো, এন হবে। এক্স অফ আই এর হচ্ছে সমষ্টি কত এখানে, 105। আর এন মানে কত ছিল এখানে, এন মানে হচ্ছে আপনার এখানে 10 তাই না, 10টা মান নিয়ে কাজ করেছিল, তার মানে 10.5 গড় পালেন এখানে। এটা আমাদের গড় পেলাম এখানে। তো গড়ের মানটা আমরা এখানে জাস্ট এটাকে আরেকটা মান বের করবো, সেটা হচ্ছে আমাদের এরকম মানটা বের করবো, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত হবে এখানে, এক্স আই হোল স্কোয়ার বাই কত হবে এখানে, এন হবে। এই মানটা একটু বের করে রাখি, তো এই এই হোল স্কোয়ার মানটা কত ছিল এখানে, 1147 বাই এসে এন হচ্ছে 10, মানে হচ্ছে 11.47 এখানে। এটা এই মানটা আমরা কিন্তু এখানে এই অংশটা পেলাম এখানে। ওকে, এখন আমাদের যে আমরা যে সূত্র জানি ভেদাঙ্কের, এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। আমরা জানি সিগমা স্কোয়ার উল্টো আমরা কি জানি এখানে, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত যাবে এখানে, আর এখানে এক্স অফ আই হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, এক্স অফ আই বাই এখানে কত বলুন তো, এখানে এন, এর উপর কিন্তু আমাদের হোল স্কোয়ার। তো এখানে একটু খেয়াল করুন, এখানে এই মানটা কত পাইছিলাম এখানে, এই আপনার এখানে এই মানটা পাইছিলেন হচ্ছে 11.47 না, 11 না 14 এখানে ছিল, এটা মানে 14 পয়েন্ট ছিল এখানে। আচ্ছা, আমি একটু জাস্ট এটা তারপর একটু ক্যালকুলেশনটা দেখতে হবে এখানে, আমাদের এই মানটা কত ছিল এখানে, 114 ছিল এখানে, 114 ছিল, 10 দিয়ে আপনি যখন ভাগ করবেন 114 ছিল এখানে, আমি একটু মিস্টেক করছি এখানে, 114.7 ছিল, 114.7 ছিল। তো আমাদের এখানে এটা 114.7 মাইনাস এই মানটা কত পাইছিলাম আমরা এখানে, 10 পয়েন্ট কত পাইছিলাম বলুন তো, 10 পয়েন্ট হচ্ছে আমাদের 5 পাইছিলাম। তো তারপর আমরা বড় করে দেবো এখানে, 10.5 এর পর কি হবে, বড় করবো এখানে। তো এখন এটা আপনি দেখবেন বিয়োগ টুক করবেন, এটা বড় করবেন, করে দেখবেন যে মানটা পাবেন 4.45 পাবেন এখানে। এটা হচ্ছে আপনার কি কিনা, সিগমা স্কোয়ার কিন্তু মান এখানে। ওকে, এটা হচ্ছে আপনার কার মানে এখানে, সিগমা স্কোয়ারের মান। আই থিঙ্ক এটা না বোঝার মতো কিছু নেই। এরপর দেখুন আমাদের উদাহরণ 5, ফাইনাল ম্যাথের নিবেশন সারণী ব্যবহার করে গড় এবং ভেদাঙ্ক বের করব। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, দেখুন 1 থেকে 4 ওভারের মধ্যে কত রান এখানে, 24 রান, 5 থেকে 8 ওভারের মধ্যে কি 32 রান, 9 থেকে 12 ওভারের মধ্যে 36 রান, এবং 13 থেকে 16 ওভারের মধ্যে 38 রান, এবং 17 থেকে 20 ওভারের মধ্যে 30 রান এখানে। তো ভেদাঙ্কে 60 আমি যদি এখানে শ্রেণীব্যাপ্তি, আর এখানে কি বলুন তো, এখানে আমাদের রান সংখ্যা দেওয়া আছে, রান সংখ্যা হচ্ছে গণসংখ্যা এটা, আর এটা ওভার এখানে দেওয়া আছে ইনিশিয়ালি। মধ্যবিন্দু আমরা কীভাবে করি, 4 এবং 1-এর যোগফল 5 হবে, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2.5 হবে, 5 এবং 8 ফল 13 হবে, 13কে ভাগ করলে কত হবে, 6.5 হবে, 9 এবং 12 যোগফল কত, 21 হবে, 21কে ভাগ করলে 10.5 হবে, 13 এবং 16 যোগফল কত হবে এখানে,
29 হবে, 29 কে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 14.5 হবে। এভাবে কি আমাদের মানটা পাবো আর কি। তো এক্স অফ আই এবং এই এফ অফ আইটা আমি যদি গুণ করে দিই এখানে, তাহলে দেখুন এই দুটো গুণ করবো এখানে। ওকে, তো এ আর কি আমাদের বিষয় দিয়ে এগুলো আমরা সবগুলো গুণ করবো। গুণ করে দেখবেন যে এখানে 60 হবে, তারপর এখানে কি 208, 378, এভাবে আর কি মানগুলো পাবেন। এবং এন এর মানটা আপনি টোটালি এই যে সবগুলো সামেশন করবেন, করে দেখবেন যে 160 রান পাইছেন এখানে। হ্যাঁ, এটা সামেশন করবেন মানে এই পুরোগুলো যোগ করবেন, যোগ করলে আমাদের কি হবে এখানে 1752 আর কি পাবেন। আবার আপনি যদি এখানে ওই এই কাজটা করেন, এখানে এক্স অফ আই মাইনাস মানে বার করে স্কোর করেন, তো একবারে গড় যে মানটা আছে এখানে, এই গড় মানটা আমাদের এখানে কিন্তু কত হবে বলুন তো। এখানে এই গড় মানটা বের করার ওয়ে কি, আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারবেন যে এই প্রথমটা থেকে এই লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কিন্তু হবে। সো এখানে যদিও এখানে বলা আছে দেখুন এই যে গাণিতিক গড় এফ অফ আই সামেশন করতে হবে যে মানটা পেলাম এখানে, এটাকে এটাকে আপনি করবেন এন দিয়ে ভাগ করবেন এখানে। হ্যাঁ, এন দিয়ে ভাগ করলে দেখবেন যে আমাদের এখানে এই 10.95 আর কি এই মানটা পাবেন। ওকে, এ আর কি বিষয় আদি। সো তারপর এখানে এই যে আমাদের এখানে এই যে মানটা পেলেন এখানে এক্স অফ আই মাইনাস এক্স বার স্কোয়ার পেলেন, এই এইটা স্কোয়ার একবার করে দেবেন এখানে। ওকে, এই স্কোয়ারটা একবার এখানে করে দিয়ে সামেশন করবেন কিভাবে, এখানে জাস্ট ওই এফ দিয়ে গুণ করে দিয়ে সামেশন করবেন একবারে। তাহলে এর সাথে এই যে এর সাথে আপনি এখানে এই যে এটাকে গুণ করবেন এখানে, গুণ করে এই মানটা দেখবেন এইগুলো পাবেন আর কি। তো একটু ক্যালকুলেশন এখানে গুলগুলো করবেন, তারপরে দেন এটাকে সবগুলোকে সামেশন করবো। সামেশন করলে 4543.6 পাবো এখানে। ওকে, এখন ভেদাঙ্কের সূত্র হচ্ছে কি আমাদের, 1/n সামেশন অফ 1 থেকে n এফ অফ আই এক্স, এটাকে পাবো। তো এই এইটার তো মান আমরা দেখলাম এখানে কি 4543.6, আর আমাদের এন এর মান কত 160। তো এটাকে ভাগ করলে কত হবে এখানে 28.00 কত এখানে 40 আর কি পাবো আর কি। ওকে, এই মানটা আর কি পাবো। সো আমরা নেক্সটে করবো কি, দলগত কাজটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ, এবং আমরা পরবর্তীতে আরও একটু সামনের দিকে যাব। আমাদের মোটামুটি আর দুটো ক্লাস নিলেই মোটামুটি আমাদের বইয়ের শেষ হয়ে যাবে।